এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে লাল ঝান্ডার গর্জমান প্রতিবাদ। চাঁদার জুলুম হচ্ছে রাজ্যে, চাঁদার জুলুম বন্ধ করতে হবে শাসক দলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে। ওমরপুরে ফের শাসক দলের নিশানায় বাম যুবদের ঢল রীতিমতো নেমে এসেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে দুটি পর্যালোচনা করে আমরা কথোপকথন আজকে প্রকাশিত করছি। কেননা ত্রিপুরার গণতন্ত্র ক্রমশ হারিয়ে ফেলেছে, শাসক বনাম বিরোধী রাজনৈতিক চর্চা কিন্তু সময় ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তবে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই রাজনৈতিক মহল কতটা স্পষ্ট হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। বামেদের গণ ডেপুটেশন স্মারকলিপি, শাসক দলের পক্ষ থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, তাদের দাবি ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কিন্তু বামেদের এই গণ আন্দোলনে ডেপুটেশনে ব্যাপক উদ্দীপনায় সাড়া বা প্রভাব পড়েছে। এই মুহূর্তে গণ ডেপুটেশন কার্যত জনজাতি এলাকার মানুষজন বেশি পরিমাণে সামিল হয়েছে। বামেদের এই রাজনৈতিক দক্ষতা ত্রিপুরার বিরোধী দলনেতা সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি 40 সাব্রুমের বিধায়ক, এবার বিজেপির অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, তিনিও জানতে পারছেন ত্রিপুরার গণতন্ত্র। কিন্তু বিধানসভার অধিবেশনে কি এবার সরাসরি এই বিষয়গুলি নিয়ে ত্রিপুরার গণতন্ত্র, ত্রিপুরার চাঁদা জুলুম, মন্ত্রীর দুর্নীতি, এই সমস্ত সব তথ্যই কি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার বিধানসভার অধিবেশনে বিরোধী সিপিএমের জিতেন্দ্র চৌধুরী সেটা কি তুলে ধরবেন, এটা এখন রাজ্যের মানুষ ওনার দিকে তাকিয়ে রয়েছে। তবে লাল ঝান্ডার গর্জমান মিছিল হচ্ছে, কিন্তু সর্বস্তরে কিন্তু বামেদের ভোটটা কিন্তু হচ্ছে না। কেননা ভোট হচ্ছে না বলতে বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক সময় তা দাঁড়িয়ে থাকতে পারছে না। কার্যত ভোটের সময় ভোট হয়ে যায়, কিন্তু যে বিজেপির সমর্থক তারও আক্রান্ত হয়, তারও বাড়ি। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা বলাই যেতে পারে বিজেপি ও সিপিএম একেবারে চ্যালেঞ্জ মুখোমুখি। কিন্তু রাজনৈতিক দক্ষতা, সক্রিয় ভূমিকা ওমরপুরের মাটিতে দাঁড়িয়ে কতটা স্পষ্ট আনতে পারবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। বামেদের 25 বছর শাসন ক্ষমতা ছিল, তারপর এলো বিজেপি। দেখার বিষয় কবে শাসক বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আইন শৃঙ্খলা এখন ওমরপুরে।